জুনের শুরুতেও বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। আজ ও কাল রাজ্যের অধিকাংশ জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের কাছে। সঞ্চয়ন, যে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, কোন কোন জেলায় এই তাপপ্রবাহ হতে পারে এবং এর থেকে স্বস্তির কি কোনো সম্ভাবনা রয়েছে? দেখো, স্বস্তির খবর এখনই শোনানো যাচ্ছে না। আপাতত আজ এবং কাল যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জায়গাতেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বা তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হবে। তার মধ্যে অবশ্যই পশ্চিম দিকের জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এছাড়াও মুর্শিদাবাদ ও নদিয়াতেও একই রকমের তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গেরও দুটো জেলা, মালদা এবং দক্ষিণ দিনাজপুর, সেখানেও দেখা যাচ্ছে যে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। এমনকি ওপরের দিকের যে জেলাগুলো, যদি একদম দার্জিলিং এবং কালিম্পংকে বাদ দেওয়া যায়, তাছাড়া বাকি যে জেলাগুলো রয়েছে সেখানেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি থাকবে, ফলত তাপপ্রবাহের মতন পরিস্থিতি সেই সমস্ত জায়গাগুলোতেও থাকছে। কলকাতা এবং আশপাশের জেলাগুলোতেও দেখা যাচ্ছে যে অতিরিক্ত আর্দ্রতা, যার ফলে দিনভর এই ঘর্মাক্ত এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা হয়তো স্বাভাবিকের থেকে অনেক বেশি নয়, কিন্তু স্বাভাবিকের থেকে বেশি রয়েছে এবং তার পাশাপাশি এই আর্দ্রতাজনিত অস্বস্তি সব মিলিয়ে গোটা রাজ্যেই এই মুহূর্তে আবহাওয়া বেশ কিছুটা প্রতিকূল বলা চলে। তবে বৃষ্টির সম্ভাবনা এখনই কোথাও নেই, তাই স্বস্তির খবর এখনই দেওয়া যাচ্ছে না কোনো নির্দিষ্ট জেলার জন্য। কিছু কিছু জায়গায় হয়তো দু এক জায়গায় বিক্ষিপ্ত সামান্য কিছু বৃষ্টি হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে বৃষ্টি হয়ে যে স্বস্তি আসবে অন্তত এ সপ্তাহের জন্য তেমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। ধন্যবাদ সঞ্চয়ন। আর এই প্রবল অস্বস্তিকর পরিস্থিতি চলবে আপাতত এই সপ্তাহ, সেই কারণেই কিন্তু স্কুলে গরমের ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মাথার উপর আগুন ঝরাচ্ছে সূর্য, পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা অস্বস্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে জ্বালা ধরানো গরমের দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি, আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে। আর এই পরিস্থিতিতে তাপপ্রবাহের জন্য স্কুলে বাড়ল গরমের ছুটি। 15 জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে স্কুলে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমরা ইনপুট পেয়েছি ফ্রম মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে গরম এখনো খুব থাকবে, গরম তাপপ্রবাহ। তাই বাচ্চাদের ছুটি যেটা ছিল 5-7 খোলার, সেটাকে আমরা গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট স্কুলকে এখন স্কুল খুলবে 15 জুন আসছে ইন প্লেস অফ 5th and 7th জুন। এর আগে 5 জুন খোলার কথা ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল এবং রাজ্যে 7 জুন খোলার কথা ছিল প্রাথমিক স্কুল। শুধু কলকাতা নয়, গরমে ফুটছে বিভিন্ন জেলা। পুরুলিয়ায় 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা, তীব্র তাপদাহে নাজেহাল পুরুলিয়াবাসী। একই ছবি রাঢ় বাংলার আরেক জেলা বাঁকুড়াতেও, হাঁসফাঁস অবস্থা বাঁকুড়াবাসীর। তাপমাত্রা প্রায় 40 ছুঁই, প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। ধরা পড়েছে দহম জেলার একই ছবি, শিল্পাঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে লু বইতে পারে। শনিবারও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং নদিয়ায়। শনিবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও লু বইতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গে 2, দিনাজপুর এবং মালদায়। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।